অ্যাকচুয়ালি আমাদের যেই মানে নেশা বিরোধী যে অভিযান সেটা তো আমরা কন্টিনিউ করছি, তো এর আগেও অনেকগুলি আসামি আমরা অ্যারেস্ট করতে পেরেছি, আপনারা সেটা জানেন। তো ইন্টারোগেশনের পর অনেকগুলি নতুন নতুন তথ্য চলে আসে যেগুলোর উপর ভিত্তি করে আমরা শহরের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা অভিযান চালিয়ে যাই। তো এর মধ্যে আমাদের কাছে যে তথ্যটা ছিল যে শহরের মধ্যে যারা বিক্রি করছে তারা গাড়ির নেম প্লেটের মধ্যে বিভিন্ন আধিকারিকের নাম লিখে সেগুলি মানে শহরের মধ্যে ড্রাগস ডিস্ট্রিবিউট করছে, মানে উদ্দেশ্য একটাই যাতে মানে আমরা সেই সরকারি যে গাড়িগুলি আছে এগুলি তো আমরা চেক করে নেই, নর্মালি আমরা এগুলি ছেড়ে দিই, কিন্তু এরা এগুলি ব্যবহার করে শহরের মধ্যে বিভিন্ন জায়গায় ড্রাগস সাপ্লাই করছে। তো এই ধরনের একটা গোপন তথ্যের উপর ভিত্তি করে গতকালকে আমরা গাড়ি সহ এবং ড্রাগস সহ ওদেরকে ধরতে পেরেছি, এবং ওদের কাছে আমরা দুটো পাউচ পেয়েছি যেখানে 24 গ্রামের মতো আছে ব্রাউন সুগার, পাশাপাশি গাড়ির নাম্বার প্লেট প্লাস এই ধরনের নেম প্লেট এগুলি সবই আমরা পেয়েছি। তো এই খবর যখন থানা আসার সঙ্গে সঙ্গে ওসি ইস্ট রানা চ্যাটার্জি এবং তার টিম সঙ্গে সঙ্গে ঘটনাটিকে ডিটেক্ট করে এবং ওদেরকে ধরে নিয়ে আসে। কোন অফিসিয়াল দুজন এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে এই ঘটনায়। আর যাদের নাম ইউজ করছে যে ডাইরেক্টর ডেপুটি ডাইরেক্টর কোন ডিপার্টমেন্টের? একটা তো TSCL বলছে আর আরেকটা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, দুইটা স্টেট গভর্নমেন্টের। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে মানে তারা এই কারণে কি কারণে এগুলো করছে? ওদের বক্তব্য হচ্ছে যে আমরা যদি এই ধরনের নেম প্লেট ইউজ করি তাহলে পুলিশের হাত থেকে আমরা সহজে ছাড়া পেয়ে যাই, চেকিং থেকে বিশেষ করে ভেহিকেল চেকিং থেকে। মরাচমনি থেকে? এই ধরনের মানে নাম্বার প্লেট বা নাম ইউজ করে আরো কি আছে? এখন বাকিটা আমরা আবার ইন্টারোগেশন করে আরো নতুন কিছু তথ্য পেলে সেভাবে আমরা আবার পরিকল্পনা নেব। আর পাশাপাশি আমরা নতুন করে আরেকটা জিনিস আমরা কালকে আমরা একটা বাইক উদ্ধার করেছি, সঙ্গে বাইকের চোরকেও আমরা ধরতে পেরেছি। এটা একটা নতুন ধরনের ঘটনা এই মাসেরই 9 তারিখে মণিপুরি বস্তি অভয়নগর ওখান থেকে একটি বাইক চুরি হয় পালসার। চুরি হওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে ঘটনাটি জানি এবং জানার সাথে সাথে বর্ডার এরিয়াগুলিতে আমরা BSL এর সাথে যোগাযোগ করে এটাকে আটকানোর চেষ্টা করি, কিন্তু ফাইনালি আমরা জানতে পারি যে না বাইকটা ওইদিকে যায়নি। তো আমরা তখন ভাবতে শুরু করলাম যে নতুন করে কি কোনো গ্যাং তৈরি হলো বা বাইকগুলিকে অন্য কোনো রাস্তায় শিফটিং শুরু হলো কিনা। তো অ্যাকর্ডিংলি এটা তদন্ত করতে করতে শেষ পর্যন্ত গতকালকে আমরা জানতে পারি সেটা টাকারজলা থেকে একটা জায়গায় ওই বাইকটা রাখা আছে। তো সেই অনুযায়ী আমরা গতকালকে ওসি ইস্ট এবং অন্যান্য অফিসাররা টাকারজলা গিয়ে লাম্পড়া চৌমনি বলে যেটাকে লাম্পড়া ওইখান থেকে ওই বাইকটাকে উদ্ধার করা হয়েছে এবং চোরকে ধরা হয়েছে।